সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু বাড়ছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিসের হটস্পট চিহ্নিত করে নগরীর প্রতিটি ওয়ার্ডকে 10টি উপ অঞ্চলে ভাগ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তারা। দুপুরে ডিআরইউ মিলনায়তনে বাপার আলোচনা সভায় এসব কথা বলেন তারা। ডেঙ্গুতে মৃত্যু হার কমাতে জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পাশাপাশি ভ্যাকসিন অনুমোদনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শ্যামচন্দ্র চৌধুরী রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু। দ্রুত এডিস মশা নিধন করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন তারা। খালগুলোকে সুরক্ষা দিতে পারছি না। মূল প্রবন্ধে স্থপতি ইকবাল হাবিব জানান, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়হীনতার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কয়েক দফা প্রস্তাবনাও দেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডকে 10টি উপ অঞ্চলে ভাগ করে প্রত্যেকটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে কমিটি গঠনের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা। আর আলোচকরা বলেন, একে অপরের উপর দায় না চাপিয়ে বছর জুড়ে পরিকল্পিত মশক নিধন কার্যক্রম চালাতে হবে। মশার হটস্পট চিহ্নিত করে জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তারা। ডেঙ্গুর মৃত্যুটা প্রতিরোধযোগ্য, এটা কোভিড এর মতো না। একটা প্রতিরোধযোগ্য মৃত্যুকে কেন আমি টাকা বলব? আমাদের রাষ্ট্রের সব সম্পদ এখানে ব্যয় করা উচিত। ধরুন এই এলাকাটা হটস্পট, এখানে উড়ন্ত মশাগুলো এখন ভাইরাস বহন করছে, এই উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। যদি মেরে দিতে না পারি আমি, তাহলে ও জ্যামিতিক হারেই ডেঙ্গু রোগটা ছড়াবে। আগস্টের প্রথম সপ্তাহ এর মধ্যেই আমরা সেই মৃত্যু নমুনা দেখেছি 303 জন, তাহলে কি কোন দিকে যাচ্ছে? অতএব সমস্ত অর্থে একটি জরুরি জনস্বাস্থ্যগত অবস্থা জারি করা। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিবেশ দূষণ কমানো, জনসচেতনতা সৃষ্টি ও ভ্যাকসিনের অনুমোদনের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।